আজকে দিতে যাচ্ছি সুচিকে স্পেশাল একটি সারপ্রাইজ, আর এটা হতে যাচ্ছে সুচির একটি ইচ্ছে পূরণ। সো ইটস মি রাহিম শেখ ফ্রম দ্য পেজ আর এইচএম মাইশাবিন সুচি। তো আপনারা দেখতে পারতেছেন সুচি ঘুমায় আছে, তো আমি এদিকে টাকা গুছিয়ে রেডি করে নিলাম। সুচি মোটেও জানে না আমি কোথায় যাব, ও জানে যে আমি শুধু ঢাকা যাব। তো আমি আর রিফাত বের হয়ে গেলাম, তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট আনতে যেতেছি। তো আপনাদের দেখতে হইলে অবশ্যই সাথে থাকতে হবে, আর আমার মনে হয় এটা সুচির লাইফের বেস্ট গিফটের মধ্যে একটা হতে যাচ্ছে। তোমরা বাসে উঠে পড়লাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম, বিকজ নিজেদের ইনকামে নিজেদের স্বপ্ন পূরণের যে ব্যাপারটা, উফ। তো ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো আপনারাও হয়তো আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। তো আমরা একে একে অনেকগুলি স্কুটি বাইকের শোরুমে ঘুরতে লাগলাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, ওর জন্য আমি আজকে স্কুটি বাইক কিনতে আসছি। দেন ফাইনালি আমরা চলে আসলাম অনেকের পরিচিত বিসমিল্লা মোটরস। এই শোরুমটা হচ্ছে ঢাকা বংশাল অবস্থিত, আপনারা ইউটিউব এন্ড ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। আর ওই তো ব্ল্যাক কালারটা হচ্ছে আমাদের পুরা শোরুমের মধ্যে একমাত্র বাইক যেটা আমাদের পছন্দ হয়েছে, বিকজ অফ সূচনার পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক। তো আর দেরি না করে বাকি পেমেন্ট এন্ড পেপার ওয়ার্ক এর কাজ শেষ করে আমরা চলে যাই সুচির ইচ্ছে পূরণের জন্য। সারপ্রাইজ পেয়ে ওর রিয়েকশন দেখতে হইলে অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো রিফাত এখানে চার্জার চেক করতেছিল, সবাই অনেক খুশি, যেমনটা রিফাত অনেক খুশি। আর এখানে আমাদের বাইকটা রেডি করা হইতেছিল, এই হচ্ছে বাইকের চাবি। তো নতুন বউর মতো মেকআপ টেকআপ করে বাইকটাকে রেডি করা শেষ, এটা হচ্ছে যে বাইকের মিটার। এখানে আমাকে বাইকের উপরে বসা দেওয়া হয়েছে ফটোশুটের জন্য, বিসমিল্লা মোটরস এর অফিসিয়াল পেজে আপলোড দেওয়ার জন্য। তো এখানে ফটোগ্রাফি চলতেছে, আমি অনেক খুশি, এটা ভাবে যে সূচনা অনেক খুশি হবে। তো আমাকে এখান থেকে বাইকের কভার এন্ড হেলমেট গিফট করা হয়েছে। যাই হোক ভাই, টাকাটা তো বাঁচলো। তো আপনাদের কারো পুরনের ইচ্ছে থাকলে বিসমিল্লা মোটরসে যাইতে পারেন, তাদের বিহেভিয়ার এন্ড সার্ভিস অনেক ভালো। তারপর ওদের পাঠিয়ে দিলাম বাইকে করে, দেন আমরা রওনা হয়ে গেলাম বাসে করে। তো বাসার পাশে এসে আমি এটা প্রথমবারের মতো টেস্ট ড্রাইভ দিলাম, বিকজ এর আগে এটা আমার চালানোর অভিজ্ঞতা নাই। এখন বাসায় চলে যাওয়ার পালা, সেজন্য আমরা বাসায় চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের বিউটিফুল বাইকটি। আমার ভিডিও করতেছেন সেলিব্রিটি মানুষ নেই ভাই, দেখো এই করো একটু রেডিও তো বাইরে যাবো তাড়াতাড়ি। না একটু কাজ আছে, বছর শেষ হয়ে যেতেছে, তোমার একটু বাইরে ঘুরান দেয় আটটা মঞ্চে গেছে, আটটা পাঁচ মিনিট সময় দিয়ে। হ্যাঁ কারণ যে আমি কি করবো। তো তারপর রেডি হইতেছিল আর আমি ওয়েট করতেছিলাম বাইরে, সবাই ওয়েট করতেছিল ওকে বাইরে নিয়ে যাব। আসলে এই মুহূর্তটা ছিল খুব আনন্দের এবং আমি খুব এক্সাইটেডও ছিলাম। আসলে ভালোবাসার মানুষ, শখের মানুষের যে স্বপ্ন পূরণের যে আশা আকাঙ্ক্ষা আক্ষেপ, এটা সবার মধ্যে থাকে। তো তেমনটা আমারও ছিল, কারণ আমাদের যখন রিলেশন ছিল তখন আমি ওর কাছ থেকে শুনতে পাইছিলাম যে ওর ছোটবেলা থেকে ওর স্কুটি চালানো খুব শখ, ওর একটা স্কুটি থাকবে এরকম একটা আক্ষেপ ওর ছিল। তো আমারও কোনো দ্বিমত ছিল না, তো তখন থেকে আমি আমার মাথায় এটা রাখছি যে আমি ওকে একদিন স্কুটি একটা কিনেই দিব। তো বছর না ঘুরতে সেই সময়টা ইতিমধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিজের টাকায় নিজের ইচ্ছে পূরণ, নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। তো এটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্ট, আমি আশা করি এটা ওর কাছে অনেক বড় একটা পাওয়া। তো ওর সারপ্রাইজের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তারপর ওকে সারপ্রাইজটা দেয়াই যাক। এটা হচ্ছে তোমার একটা স্বপ্ন পূরণ, আমাদের একটা অ্যাচিভমেন্ট, কিন্তু তুমি আসলে বাস্তব কথা না, আসলে সারপ্রাইজটা অনেক বেশি কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। তো এটা হচ্ছে তোমার জন্য থাকি ফার্স্ট নাইট উপলক্ষে। আচ্ছা তুমি কি কিছু দেখতেছ? না, এই কত কয় আঙ্গুল? পাঁচটা। আচ্ছা ঠিক আছে, রেডি? আচ্ছা তুমি গেস করো তো কি হইতে পারে। আগে দাও, হাতে দাও, না না কিছু না, ওইরকম কিছু ছোট ছোট তুমি আড্ডা ধরতে পারবা। আচ্ছা বাইরে তাইলে রেডি, ওয়ান না কুছ পুজা না কুছ মাঙ্গা তুনে দিল সে দিয়া জো দিয়া না কুছ বোলা।
कुछ तो ना मुस्कुरा के दिया जो दिया तू ही धूप तू ही छाया तू ही अपना पराया और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में এটা দেখে অনেক খুশি হয়েছে বিকজ এটা দিয়ে ওর ব্যাংকে যাতায়াত করতে অনেক সুবিধা হবে ও চালাইতে পারে না তারপর ও ফার্স্ট ফিলটা নেওয়ার জন্য উঠে বসে পড়লো পছন্দ হয়েছে কোন চাপ এত মানা তোমার না শখ ছিল স্কুটি তুমি চালা দে দেবা তুমি যে চালাইতে পারো না ঠিক ঠিক বা উঠতে ভয় পায় নতুন নতুন বছর উপলক্ষে এটা তোমার কেমন লাগতেছে কংগ্রাচুলেশনস मुस्कुराहट है ताकत मेरी मुझको इन्हीं से उम्मीद मिली चाहे करे कोई से तब ये जहां तो এখানে আমরা দুইজনই ইমোশনাল হয়ে গেছিলাম থাক আপনারা আবার ইমোশনাল হইতে যাবেন না আর আপনারাও যদি ইমোশনাল হয়ে যান অবশ্যই ভিডিওটি শেয়ার এন্ড লাইক করতে ভুলবেন না তো আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা স্টেপ বাই স্টেপ যেন আমাদের বাকি স্বপ্নগুলো পূর্ণ করতে পারি সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ